بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. সম্মানিত ভাই সালাউদ্দিন আবুধাবি থেকে যে বিষয়টি জানতে চেয়েছেন যে মহিলারা যদি কোরবানির পশু জবাই করে তাহলে কোরবানি সহি হবে কি না, জবাই সহি হবে কি না। জি ভাই, আলহামদুলিল্লাহ, কোরবানির পশু যদি মহিলারা জবাই করে তাহলে সহি হবে। যদি মহিলা জবাই করার হুকুম আহকাম বিধিবিধান সম্পর্কে জানা থাকে এবং সাহস থাকে, তিনি পর্দা রক্ষা করে হেজাবের সাথে তিনি পশু জবাই করলে, কোরবানের পশু জবাই করলে এটা সহি হবে। এই ব্যাপারে শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ, শেখ মোহাম্মদ বিন সোয়ালে আল উসাইমিন রাহিমাহুল্লাহ, শেখ সোয়ালে আল ফৌজান হাফেজাহুল্লাহ সহ অসংখ্য ওলামা ইকরামের ফতোয়া রয়েছে। শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ বলেন যে নারী পাখি যে কোনো পশু, হালাল পশু জবাই করলে সেটি খাওয়া হালাল, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এক মহিলা এক পাহাড়ে, মদিনার একটি পাহাড়ে ছাগল চড়াইতেন, তো সেখানে একটি ছাগলকে নেকড়ে বাঘ আক্রমণ করলো, পরে তিনি সেটাকে জবাই করলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এটি পাওয়া যায় যে মহিলা জবাই করা হালাল ছিল, তো সুতরাং এটি জবাই করা হালাল। শর্ত হইল আন্তাকুনা মুসলিমা, মহিলা মুসলিম হইতে হবে, আর শর্ত হইল তার জবাই করার হুকুম আহকাম বিধিবিধান জানতে হবে, তার জবাই করার মতো সাহস থাকতে হবে, আর হেজাব রক্ষা করতে হবে, হেজাবের লঙ্ঘন করা যাবে না। এসব শর্ত রক্ষা করে যদি জবাই করেন তাহলে বৈধ এবং তার জবাইকৃত প্রাণী, তবে যার পক্ষ থেকে কোরবানি তার অনুমতি লাগবে, অনুমতিবিহীনও জবাই করা জায়েজ হবে না। অর্থাৎ যিনি কোরবানি দাতা তিনি জবাই করাটা উত্তম, তবে তিনি যদি তাকে অনুমতি দেন, তিনি তার স্ত্রীকে বা কোনো মহিলাকে অনুমতি দেন, তো তার পক্ষ থেকে তিনি জবাই করলে সে জবাইকৃত কোরবানি বৈধ। আল্লাহু আলম বিসাব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।